দর্শক আপনাদের সকলকে সুপ্রিয় আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকা সমগ্র শিক্ষার অল স্টাফ শিক্ষাবন্ধু শিক্ষামিত্র স্পেশাল এডুকেটর এবং কম্পিউটার শিক্ষকদের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস বন্ধুরা আপনারা জানেন যে ইতিপূর্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে ইউনিট কস্ট বাবদ ইটাল রিকুইজিশন জমা দেওয়া হয়েছিল বলে আমরা শুনেছিলাম কিন্তু এবার সেই তথ্যটা আমাদের হাতে এসে পৌঁছালো ইতিমধ্যেই অ্যাক্টিভিটি মাস্টার থেকে যে তথ্যটা আমরা পাচ্ছি যে রিপোর্টটা পেয়েছি সেখানে কিন্তু ইউনিট কস্ট বাবদ এক লক্ষ আশি হাজার এবং আপার প্রাইমারির এলিমেন্টারি টিচার্সদের কন্ট্যাকচুয়ালস টিচার্সদের ক্ষেত্রে ইউনিট কস্ট বাবদ দু লক্ষ চল্লিশ হাজার একটা ফিনান্সিয়াল ইয়ারের হিসাব কিন্তু এখানে দেখানো হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সাপোর্ট ফর অ্যাডিশনাল টিচার স্যালারি উড বি প্রোভাইডেড আন্ডার দ্য সমগ্র শিক্ষা এনি অ্যাডিশনালি অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশান ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স ইন দ্য স্টেট ইজ টু বি বর্ন বাই দ্য স্টেট অর্থাৎ রাজ্য সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পার ইউনিট এক লক্ষ আশি হাজার প্রাথমিক এবং পার ইউনিট দু লক্ষ চল্লিশ হাজার উচ্চ প্রাথমিক দেওয়ার যে প্রস্তাব রাজ্য সরকার সেই প্রস্তাব সেন্ট্রালে পাঠাবে কি না বা সেন্ট্রালে রাজ্য সরকার সেই প্রস্তাব পাঠিয়ে সেন্ট্রাল অ্যাপ্রুভ করবে কি না সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণ দায়টা নিতে হবে রাজ্য সরকারকে সেন্ট্রাল থেকে রাজ্য কিভাবে রিকুইজিশন বাবদ অর্থ নেবে অর্থাৎ এক অর্থাৎ রাজ্য সরকার টোটাল সমগ্র সুরক্ষা অভিযানের কর্মী এবং আনুষঙ্গিক অন্যান্য যে খরচ সেই খরচ বাবদ টোটাল যে ইউসি সেই ইউসিটা সেন্ট্রাল গভর্নমেন্টকে রাজ্য সরকার কিভাবে দেবে সেটা রাজ্যের বিষয় কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের স্যালারি ইউনিট কস্ট অনুযায়ী প্রাথমিকে পনেরো হাজার এবং উচ্চ প্রাথমিকে কুড়ি হাজার এ বিষয়টি কিন্তু মান্যতা পেল আমরা বিভিন্ন সময় দেখেছি যদিও এটা প্যাব রিপোর্ট নয় আপনাদের আরও একবার বলছি প্যাবের তথ্য এটা নয় তার কারণ প্যাব বিষয়টি শুধুমাত্র কেন্দ্রের কাছ থেকে অর্থ নেওয়ার একটি বিষয় সম্পূর্ণ দায় রাজ্য সরকারের রাজ্য সরকারকেই অন্যান্য রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের এমপ্লয়িজদের যে প্রেজেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস অনুযায়ী এই রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের টিচার্স এবং অল এমপ্লয়িজদের স্ট্যাটাস হওয়া উচিত কিন্তু রাজ্য সরকার সেই দিকে কোনোভাবেই নজর দিচ্ছেন না বিশেষ করে ডিপ্রাইভ হচ্ছেন এই রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শ্রেণীর শিক্ষক ও কর্মীরা আগামী দিনে রাজ্য সরকার কি প্রস্তাব পাঠায় এবং সেই প্রস্তাব মোতাবেক সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রস্তাব পাঠাচ্ছে রাজ্যকে বা রাজ্যের প্রস্তাব অ্যাপ্রুভ করছে কিনা সেই বিষয়টার দিকে অবশ্যই নজর রাখতে হবে কিন্তু তবু আর একটি বিষয় বলি সেটা হচ্ছে রাজ্যের সম্পূর্ণ একটি রাজ্যের এমপ্লয়িজদের স্যালারি ইনক্রিজ করার ব্যাপারে